প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। এখন এখানে প্রথম অধ্যায়ের কতগুলো অর্থনৈতিক ব্যবস্থা আছে, আমি আজকে তোমাদের এখান থেকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব। দেখো, তোমরা সবাই ভালো করে দেখো, মনোযোগ দিয়ে। এখন এখানে দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কি বোঝায় সেটা আগে আমাদের একটু জানতে হবে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কি বোঝায় সেটা জানতে হবে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদান কয়টা? চারটা। ভূমি ছাড়া মূলধনের সংগঠন, ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে সব কিছু ব্যক্তি মালিকানাধীনে হয়, সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না। এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। তাহলে আমরা কীভাবে সংজ্ঞাটা লিখতে পারি? যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, সেই অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। তা ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে কখন? অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও তার অনুসারীগণ এ ব্যবস্থার সমর্থন করেন। তাই ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও তার অনুসারীগণ এ ব্যবস্থা সমর্থন করেন। তাহলে এখন আবার একটু দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি? যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও তার অনুসারীগণ এই অর্থব্যবস্থা সমর্থন করেন। এই অর্থব্যবস্থার সমর্থন করছেন কারা? ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও তার অনুসারীগণ। এখন এরপর দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য, সম্পদের মালিকানা। ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে, ব্যক্তি এগুলো হস্তান্তর ভোগ করে থাকে। তাহলে কি হলো সম্পদের মালিকানাটা কি? ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে, ব্যক্তি এগুলো হস্তান্তর ভোগ করে। এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, ব্যক্তি এগুলো হস্তান্তর করতে পারে, ভোগ করতে পারে। দুই নম্বরে কি দেখো? ব্যক্তিগত উদ্যোগ। ধনতন্ত্রের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। দেখো, ধনতন্ত্রের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এসব উদ্যোগে সরকারের হস্তক্ষেপ কাম্য নয়। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করেন না বা এটা কাম্যও নয়। তারপর দেখো তিন নম্বর, অবাধ প্রতিযোগিতা। এ ব্যবস্থায় দ্রব্য সেবা উৎপাদনে প্রথমে অনেক ফার্ম অবাধে প্রতিযোগিতা করে,
ফলে তখন দ্রব্যের দাম কম থাকে এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। এখানে প্রতিযোগিতা থাকে অবাধ। এ ব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনে প্রথমে অনেক ফার্ম অবাধে প্রতিযোগিতা করে। অনেক ফার্ম যদি উৎপাদনে প্রতিযোগিতা করে, এর ফলে কী হয়? দ্রব্যের দাম কম থাকে এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। তারপর চার নম্বরে দেখো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। চার নম্বরে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, বাজারে ক্রেতা ও বিক্রেতা দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই অর্থব্যবস্থায় বাজারে ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। মুনাফা অর্জন, ধনতন্ত্রে উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। উৎপাদককে, যিনি উৎপাদন করেন উনি উৎপাদন কি জন্য সর্বোচ্চ মুনাফা, মানে সবচেয়ে বেশি মুনাফা অর্জনের জন্য। ভোক্তার স্বাধীনতা, ভোক্তা কারা? যারা প্রত্যেকে, মানে যারা জিনিসগুলো ভোগ করে, প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ভোগ করতে পারে। প্রত্যেক ভোক্তা কী করতে পারে? তার নিজ পছন্দ ইচ্ছা রুচি অনুযায়ী অবাধে যে কোনো দ্রব্য ক্রয় ভোগ করতে পারে। ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে। এখন ভোক্তাদের চাহিদা এবং মুনাফার সুযোগ অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে। আয় বৈষম্য, সাত নম্বরে দেখো আয় বৈষম্য। ধনতান্ত্রিক সমাজে বিত্তবান ও সাধারণ জনগণের আয়ের মধ্যে বৈষম্য বেশি থাকে। বিত্তবান মানে যাদের অর্থ সম্পদ বেশি থাকে। ধনতান্ত্রিক সমাজে বিত্তবান ও সাধারণ মানুষের আয়ের মধ্যে বৈষম্য বেশি থাকে। ধনতান্ত্রিক অর্থনীতিতে কিছুটা বেকারত্ব অনিবার্য। এই ধনতান্ত্রিক অর্থনীতিতে কিছুটা বেকারত্ব থাকবে। সরকারের ভূমিকা, এ ব্যবস্থায় সরকার আইন শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষা, সম্পত্তির অধিকার রক্ষায় নিয়োজিত থাকে। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সরকার ভূমিকাটা কী? সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, দেশ রক্ষা করে, সম্পত্তির অধিকার রক্ষায় নিয়োজিত থাকে। এখন দেখো, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে ধনতান্ত্রিক অর্থনীতির কার্যক্রম পরিচালিত হয়। কেউ নিঃস্বার্থভাবে নয়, বরং প্রত্যেকে নিজ নিজ স্বার্থে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে। এখানে কেউই নিঃস্বার্থভাবে কাজ করে না, প্রত্যেকে নিজ নিজ স্বার্থের জন্য অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে। এটা গেল ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এরপর এর সাথে তোমাদের আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কী? সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যেমন ব্যক্তিগত মালিকানা থাকে, আর সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ, এবং সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কী দেখছি? ব্যক্তিগত উদ্যোগে সব কিছু পরিচালিত হয়। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এখানে শিল্প কারখানার উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ, এবং সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়। কোন দ্রব্য কী পরিমাণে, কীভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে। কোনো দ্রব্য কী পরিমাণে কীভাবে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, এগুলো নির্ধারণ করে রাষ্ট্র বা সরকার। এখন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থারও কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ, যেমন জমি, কলকারখানা, খনি ইত্যাদি। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানগুলোর মালিক হল সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে। এখন দেখো, সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ, যেমন জমি, কলকারখানা, খনি ইত্যাদি, ও উৎপাদনের উপাদানগুলোর মালিক হল সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে। দুই নম্বর দেখো, কেন্দ্রীয় পরিকল্পনা। রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমস্ত প্রকার পরিকল্পনা করে থাকে রাষ্ট্র বা সরকার। ওই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়। এই রাষ্ট্রের বা সরকারের পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়।
তিন নম্বরে দেখো ভোক্তার স্বাধীনতার অভাব। সমাজতন্ত্রের অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে বাজারকে প্রভাবিত করে, কোনো কিছু উৎপাদনও ভোগ করতে পারে না। যেমন দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা ছিল সম্পূর্ণভাবে, ভোক্তা তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দ্রব্য উৎপাদন বা ভোগ করতে পারত। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে বাজারকে প্রভাবিত করে, কোনো কিছু উৎপাদনও ভোগ করতে পারে না। অবাধ প্রতিযোগিতার অভাব। আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা করেছিলাম অবাধ প্রতিযোগিতা, আর এখানে অবাধ প্রতিযোগিতাটার অভাব। অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হওয়ায় সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযোগিতা থাকে না। এখানে অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হয়, যার জন্য বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযোগিতা থাকে না। তারপর ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা কী করেছিলাম, যেখানে ব্যক্তিগত মুনাফা, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত থাকে। সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন পরিচালিত হয়ে থাকে, ফলে এখানে ব্যক্তিগত উদ্যোগে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না। কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সবই সরকারের এবং সামাজিক মালিকানার অধীনে থাকে বলে ব্যক্তিগত মুনাফা থাকে না। সমাজতন্ত্রে দেখো জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন পরিচালিত হয়, ফলে এখানে ব্যক্তিগত উদ্যোগের কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না। যত শিল্প প্রতিষ্ঠান থাকে সব কিছু সরকারের অধীনেই গড়ে ওঠে। কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সবই সরকারের এবং সামাজিক মালিকানার অধীনে থাকে বলে ব্যক্তিগত মুনাফা থাকে না। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি, একটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আর একটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এখানে দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলোর মধ্যে বেশ পার্থক্য আছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানা এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়াই পরিচালিত হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ এবং উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ এবং সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশনায় পরিচালিত হয়। তাহলে আমরা দেখলাম ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ভিতরে মোটামুটি কিছুটা পার্থক্য আছে। আজকের আমি তোমাদের এই দুইটা অর্থব্যবস্থা নিয়েই আলোচনা করলাম, একটা হলো ধনতান্ত্রিক আর একটা হলো সমাজতান্ত্রিক। তোমরা এই দুইটা বাড়িতে মোটামুটি ভালো করে অনুশীলন করবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি অন্য এক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমি আমার আলোচনা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে সবাই ঠিক মতন অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ। এখানেই শেষ করছি।